আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা বন্যার সামনে দাঁড়িয়ে আছি। আমি যে এলাকায় অবস্থান করছি সেটা হচ্ছে কুশিকার বুহানাবাদ এলাকা। এখানে আমাদের কেউ আছে আমার কমর সমান পানি, আর একটু যদি যাই আমি পিছনে তাহলে দেখবেন আমার বুক সমান পানি। এখানে যে অবস্থায় মানুষ সবাই আছে তা অনেক অনেক বিপর্যয় অবস্থা আছে। আমরা যে অবস্থায় আছি বর্তমান সিলেটে শাহজালালের উত্তরসূরিরা পানিতে ভেসে যাচ্ছে, কিন্তু এখনো সুশীল সমাজের অনেক লোক টিভিতে মিডিয়াতে দেখতেছে কিন্তু কোনো সাহায্য নিয়ে আসতেছে না। অনেক এলাকায় এখনো কোনো সাহায্য কোনো ত্রাণ যায়নি, বিশেষ করে পানির জন্য মানুষের হাহাকার এবং শুকনো খাবারের জন্য মানুষ হাহাকার করতেছে। মানুষের কাছে টাকা আছে কিন্তু বাজার করার জন্য কোনো দোকানপাট খোলা নাই। এই অবস্থায় আপনারা দেখতে পারতেছেন আমরা কি অবস্থায় আছি। আমি এখানে ভিডিও লাইভ করার জন্য আসছি কিন্তু তারপরেও দেখেন আমি কমর সমান পানিতে আসছি। আশা করি আপনারা সবাই সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এবং সাহায্যের জন্য সবাই একে অন্যের জন্য হাত বাড়িয়ে দেবেন, এটাই সবার সকলের দাবি। আমি এখন অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব সোহেল আহমদ রিপনের বাড়ির সামনে। আমি উনার বাসা দেখতে আসলাম যে উনার বাড়িতে কেমন অবস্থা। উনার ঘরের ভিতরে প্রায় হাঁটু সমান পানি আর বাইরের অবস্থান প্রায় কোমর সমান। আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি সেখানে প্রায় কোমর সমান পানি। আমরা এই এলাকার আরও মানুষের কি অবস্থায় আছে এবং মানুষ জুমার আজান হচ্ছে, আজান দিয়েছে, মানুষ নামাজে যাচ্ছে, কে মানে কি মানুষের সাথে কথা বলে জানবো। আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক হাঁটু পানি কেড়ে আসছেন, ওনাকে আমরা জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়িতে কি পানি উঠে গেছে? কোমর পানি উঠে গেছে। এখন কি অবস্থা আপনাদের এই এলাকা? মোটামুটি এই এলাকার যে মানুষগুলো আছে সব মানুষ বাইরা, কেউ আর এলাকাতে নাই না, সব ওই নৌকা দিয়ে বারবার করে দিয়েছি। মানে সবার ঘরে পানি ঢুকে গেছে? সবার ঘরে পানি। আচ্ছা ধন্যবাদ। এই এলাকার নামটা কি? কুশিঘাট, বুরহানাবাদ কুশিঘাট। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যেখান দিয়ে সব সময় গাড়ি ঘোড়া চলত এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন ওয়ার্ড। আমরা এখন দেখতে পাচ্ছি নৌকাতে চড়ে মানুষ অনেকে যাচ্ছে। আমরা একটু মন্তব্য নিব নৌকাতে ওনার কি অসুবিধা জানি। আপনার কি অসুবিধা হচ্ছে? কি আমরা তো পানি বন্দি। এখন কি অবস্থা? আপনারা কোথায় যাচ্ছেন? আমরা এখন আশ্রয় কেন্দ্র যাইছি। কোথায়? আচ্ছা ধন্যবাদ। দেখেন যেখানে সবসময় গাড়ি চলতে এখন নৌকা যাচ্ছে। সবাই বলাবলি করছে 2004-এর যে বন্যা হয়েছিল সেবারের তুলনায় এবার অনেক বেশি ভয়াবহ অবস্থা ধারণ করছে। একজন মহিলা তার কুলের শিশুকে নিয়ে এবং দুটো বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে যাচ্ছেন। তোমাদের বাড়ি কোন জায়গায়? হ্যাঁ মেজর ল্যাগানে। কোথায় যাচ্ছ? দাঁড়াও একটু, একটু দাঁড়াও, দাঁড়াও একটু কথা বলেন, আপনি কোথায় যাচ্ছেন? যাই হোক কথা বলছেন না। নৌকা লাগেনি আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি, আর যতটুকু পারছি মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো এবং বন্যার শেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাবো। তো সে পর্যন্ত ভালো থাকেন, শামিমা ব্লগের পাশেই থাকেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।